হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমি আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শুরুতে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার মন থেকে প্রাণ থেকে অবিরাম ভালোবাসা। তো তোমরা দেখতেই পেরেছো আমরা বাইরে বের হয়েছি। বাইরে ঘোরার উদ্দেশ্যেও বের হইনি, কিছু ঈদ যেহেতু সামনে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যেও বের হইনি। আমরা বের হয়েছি অহনার পাপাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তো এইটা হলো চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, এখান থেকেই অহনার পাপাকে ডাক্তার দেখাবো। আর এই তো আমরা ওয়েটিংয়ে আছি, আর সেই ওয়েটিংয়ের ফাঁকে ফাঁকে একটু করে শ্যুট করে নিচ্ছি এইখানে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এবং কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র। আর তারপরে তো এই যে হসপিটাল থেকে বের হতে হতে আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর ক্ষুধাও অনেক লেগে গিয়েছিল। তারপরে এই যে একটা রেস্টুরেন্টে চলে এলাম, আর এখন এখান থেকে রাতের ভাতটাই খেয়ে নিব, মানে রাতের খাবারটা খেয়ে নিব, অর্থাৎ সেহরি না, এটা হলো রাতের খাবার, যেটা সেটা খাবো। আর রাতের খাবারে এখানে থাকছে হলো সাদা ভাত। আর সাদা ভাত ছাড়া এখন এমন ক্ষুধা লেগেছে, সাদা ভাত ছাড়া অন্য কিছু ভালোই লাগছে না, আমারও না, আমার মেয়েরও না, আমার হাজবেন্ডেরও না। তো যাই হোক, এখানে আমাদের তো এমনি মাংস খাওয়া নিষেধ করে দিয়েছে, একজনের জন্য আমরা কেউ খাই না, এটা যারা জানো না তারা তাদেরকে বলছি, আর যারা জানো তারা তো জানোই। তো যাই হোক, এই তো আমরা এখান থেকে, তারপরও ছোট মানুষ, তাকে একটু করে মাংস দিয়েছি। আর আমরা এই যে চাইনিজ সবজি, তারপরে যে মাছ, তারপরে যে শুটকি হাবিজুবি, এগুলা দিয়ে খেয়েছি। যাই হোক, রুচিসম্মত খাবার হয়েছিল, খেয়েছি। আর এখান থেকে প্রায়ই খাওয়া হয়, যার কারণে ঘরের মতোই লেগেছে। আর এই তো রাতের খাবার খাওয়ার পরে একটু করে চা খেয়ে নিলাম আমি, তারপরে একটু ফ্রেশনেস লাগছে। তারপরে তো এইটা তো বাসার ভিডিও, তো বাসায় চলে এসেছিলাম, আস্তে আস্তে বেশ রাত হয়ে গিয়েছিল। বাসায় আসার পরে এই যে সেহরির রান্না, এটা হলো মানে মুড়ি ঘন্ট রান্না করলাম কাতলা মাছের মাথা দিয়ে, আর কলমি শাক ভাজি, আর সাথে আছে হলো আমের আম আলু দিয়ে একটা মানে ঝোল টক, ওটা হলো টক রান্না, ওটা অহনা খুব পছন্দ করে, আম দিয়ে হোক আর টমেটা দিয়ে হোক, ও এই টক রান্নাটা খুব পছন্দ করে। ও আমাকে বলতেছে মাম্মা টকটা রান্না করো। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পাল্লা শুরু। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।